নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শারুথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, জিরিঘাটে বলেরো থেকে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার, আটক এক। সোনবিল দেবধার এলাকা থেকে বৃহৎ আকারের কচ্ছপ উদ্ধার। সাত সকালে হাইলাকান্দিতে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। এবারে সংবাদ বিস্তার। মাদকদ্রব্য উৎখাত করতে এবং মাদকদ্রব্য পাচারকারীদের লাগাম টানতে গোটা রাজ্যের সাথে কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে কাছাড়ের জিরিঘাট থেকে আনুমানিক 10 লক্ষ টাকার সন্দেহজনক হেরোইন সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। শনিবার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতু জানান, শুক্রবার রাতে কাছাড় জেলার জিরিঘাট দিঘলি বাহাদুরপুরের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান নেমে ব্যাপক পরিমাণে সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করে। এদিন AS01EC9407 নম্বরের একটি বলেরো পিক আপ ভেনে তল্লাশি চালিয়ে 18টি সাবানের বাক্সে আনুমানিক 200 গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। পাশাপাশি বিক্রম সিং নামের এক পাচারকারীকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্যের বাজার মূল্য 10 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। ধৃত পাচারকারীকে থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার। আমি জিরিঘাট অঞ্চলত একটা অভিযান আমার চলিছিলে। এই অভিযানটো জিরিঘাট অঞ্চলৰ যেটো দীঘলি বাহাদুরপুর রোড, তাত একটা অভিযান চলিছিলে। আর সেই অভিযান কালত আমি 18টাকৈ সাবুন বাকসত সাসপেক্টেড টু বি হিরোইন্স আমি জব্দ করেছো। আর তার লগতে এখন বলেরো পিক আপ ভান, বলেরো পিক আপ ভানখন এই গুৱাহাটীর AS01EC4999407 এই গাড়িখন আমি জব্দ করেছো। আর তার লগতে এজন ব্যক্তি, যিজন ব্যক্তি সরবরাহকারী, যিজনে এই ড্রাগসখিনি কঢ়িয়াই লৈ আহিছিলে, তেওঁ নাম হল বিক্রম সিং। তেওঁ বাহাদুরপুর টি স্টেট পুরোনা লাইন জিরিঘাটৰ, তেওঁক আমি এরেস্ট করেছো। গতিকে গোটেই অভিযানটো যোৱা নিশালৈকে আমাৰ অভিযান চলি আছিলে। আৰু এতিয়া সেই তেখেতৰ মানে ষ্টেটমেণ্টৰ ভিত্তিত আমাৰ আৰু অভিযান বৰ্তমানলৈকে চলি আছে। গতিকে এতিয়ালৈকে আমি 18টাকৈ চাবোনৰ বাকচত সাসপেক্ট টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিছোঁ। বজাৰ মূল্য এইটো প্ৰায় 10 লাখ টকা হ'ব। শুক্রবার সকালে প্রায় 30 কেজিরও অধিক একটি কচ্ছপ উদ্ধার করলেন সোনবিল কালীবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মীরা। এদিন সকালে সোনবিলের দেবধার এলাকায় বৃহৎ আকারের একটি কচ্ছপ দেখতে পান স্থানীয়রা। পরে এ নিয়ে তারা সোনবিল কালীবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীদের অবগত করালে সোনবিল কালীবাড়ি ফাঁড়ির পুলিশ কর্মীর দেবধার এলাকায় উপস্থিত হয়ে সেই বিশাল মাপের কচ্ছপকে উদ্ধার করে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তে কৌতূহলী জনতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পরে সোনবিল কালীবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ আধিকারিক সহ দোহালিয়া বিট আধিকারিকদের সাথে যোগাযোগ করলে বন বিভাগের কর্মীরা কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে ফাঁড়ির পুলিশ কর্মীরা উদ্ধার হওয়া কচ্ছপটিকে বন বিভাগের কর্মীদের হাতে সমঝে দেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে বন বিভাগের কর্তব্যরত বনকর্মী বদরউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান যে উদ্ধার হওয়া কচ্ছপটিকে গভীর জলাশয়ে ছেড়ে দেবেন, যাতে জল মাফিয়াদের হাতে না আসে। স্থানীয় সমাজসেবী বুদ্ধ দাস জানান যে তার 43 বছর বয়সের মধ্যে এরকম বিশাল মাপের কচ্ছপ তিনি কখনোই দেখেননি। সোনবিল অঞ্চলে অনেক সময় অনেক কিছু পরিলক্ষিত হলেও তবে এরকম বিশাল আকারের কচ্ছপকে সচরাচর কখনোই দেখতে পাননি বলে জানান তিনি। আমরা ইনফরমেশন থানাতেই দেওয়া হয়েছে, খালিবাড়ি থানাতেই, যে একটা কচ্ছপ টাইটাইন পেট্রোলিং গিয়া দৈগারবন বাজারের অহানো একটা বস্তা পাইছে। দেবদার ফাইয়া তাই তাই কোনো মানুষ পাইছি না, ওটা বস্তা পাইয়া তাই তাই দেখিয়া জিনিসটা লুই আইয়া আমরা রে তাই তাই খোল হর
পঠাইছি ঘরবার। আমরা এখন নিয়ে তারে বিলর সাইডে নিয়ে আছে, সাইড দেখছে সোনবিলটা কি হইতে পারে সম্ভবত, আর এটার ওজন 18-20 কেজি হইত, 30 কেজি ধান হইত না। এইরকম কচ্ছপ তো আমরা প্রায় সচরাচর দেখি নাই, এটাও পাইছি না, পাইছি কিন্তু এটাই ছোট পাইছি, এরকম বড় আর পাইছি না, আমি পাইছি না। সাত সকালে হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণিতে এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা যায়। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সাত সকালে হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণি স্থিত পুরনো এলআইসিআই বিল্ডিং সংলগ্ন ওষুধের দোকানের দ্বিতলায় এক বন্ধ দোকানের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা হাইলাকান্দি সদর থানায় খবর দিলে সদর থানার পুলিশ কর্মীরা ছুটে এসে ঘটনাস্থল থেকে মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা গেছে, এই অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়া লোকটির নাম দীপু দাস, তার বাড়ি হাইলাকান্দির 4 নম্বর ওয়ার্ডে হলেও তিনি থাকতেন শহরের 1 নম্বর ওয়ার্ডের এক ভাড়া বাড়িতে, পেশায় তিনি খালাসি। আশেপাশের লোকদের বয়ান অনুযায়ী দীপু দাস কিছুটা মস্তিষ্ক বিকৃত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন বলে জানান তারা। মহিলাদের পরিচালিত তারাপুর কালীমোহন রোডের মহিলা কালী পূজা কমিটি এবারও দর্শনার্থীদের টানতে জোর প্রস্তুতি নিয়েছে। ঘর সংসার সামলে মহিলারা বেরিয়ে পড়েছেন পুজোর চাঁদা সংগ্রহ করতে। বিগ বাজেটের পুজো না হলেও মহিলা পরিচালিত সার্বজনীন কালী পূজা প্রতি বছরই দর্শনার্থীদের বিশেষ নজর কাড়তে সক্ষম রয়েছেন। পাড়া প্রতিবেশী সহ দর্শনার্থীদের নিয়ে আলোর উৎসবকে সাফল্য মণ্ডিত করে তুলতে ব্যাপক প্রস্তুতিতে উঠে পড়ে লেগেছেন মহিলারা। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই কথাই জানান আয়োজকরা। তারা জানান, বিগত 5 বছর থেকে এলাকার মহিলারাই এই পুজো পরিচালনার দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেন। কমিটির সভানেত্রী জয়ন্তী ভট্টাচার্য জানান, পুজোর এলাকার মহিলারা একত্রিত হয়ে চাঁদা তুলতে বেরোন, এতে পাড়ার ছেলে দাদারা তাদের সহযোগিতা করে থাকেন। পুজোর সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সম্পূর্ণ শাস্ত্রীয় বিধান মেনে পুজোর আয়োজন করা হয়। কমিটির সম্পাদিকা ভবানী দে জানান, কালী পূজার রাতে মায়ের ভোগের ব্যবস্থা করা হয়, পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়। এবারও বস্ত্র বিতরণ করা হবে। পূজোর দিনে পাড়ার বয়স্ক মহিলাদের নিয়ে ফিতা কেটে মণ্ডপে উদ্বোধন করা হবে। কালী পূজোর পরের দিন পাড়ার মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারের মূর্তির লাইট ও মণ্ডপ সজ্জা স্থানীয় শিল্পীরাই তৈরি করেছেন বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভানেত্রী সান্ত্বনা দে, মঞ্জু রায়, দীপশিখা ঘোষ, রীনা রায় প্রমুখ। কালীমোহন মহিলা কালী পূজা কমিটির পক্ষ থেকে আমরা মহিলারা একটা পুজোর আয়োজন করছি গত 5 বছর থেকে। এটার সব মহিলারা মিলে আমরা একসাথে হয়ে এই পুজোটাকে সুন্দরভাবে করার জন্য যতটা পারি সবাই মিলে চেষ্টা করি। এতে যা যা অনুষ্ঠান হয়, আমাদের প্রথম দিন পুজো হয় খুব নিয়ম নিষ্ঠা করে, তার পরের দিন আমরা কালচারাল প্রোগ্রাম করি, ওই প্রোগ্রামের পরে সবাইকে খাওয়ানো হয়। প্রথম দিনও খিচুড়ি ভোগের আয়োজন থাকে, সবাই এসে এখানে অংশগ্রহণ করে, কালচারাল প্রোগ্রাম হয়, বাচ্চারাও অংশগ্রহণ করে, তারা ডেকোরেশনে আলপনা দিয়ে রোড আলপনা রঙ্গোলি করে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করে করার চেষ্টা করে। এভাবে আমরা 5 বছর থেকে এটা করে আসছি, আরও ভবিষ্যতে আমাদের আরও ইচ্ছা আছে যে এটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এতে আমাদের নিজেদের মধ্যে একটা মেলবন্ধনের সৃষ্টি হয়, মহিলাদের মধ্যে সবাই মিলে জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সবার সহযোগিতা একান্তভাবে এখানে ইয়ে করা হয়, নিষ্ঠাভাবে করা হয়। আর এতে আমাদের বাড়ির পুরুষরাও আমাদের সঙ্গে এগিয়ে আসেন, ওনাদের সহযোগিতা ছাড়া তো আমরা একলা করতে পারবো না, ওনারা আমাদের পেছন থেকে সহযোগিতা করেন আর্থিকভাবে বা ঘরের ইয়ে করে সহযোগিতা করলে পরে আমরা বাইরে এই কটা দিন পুজোর দুর্গাপুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত আমরা পুজোটাকে চালিয়ে নিয়ে যাই।
শুক্রবার রংপুর এমভি স্কুলের বিতর্কিত শিক্ষকের নিযুক্তি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন উধারপন মহিলা জাগরণ সমিতির কর্মকর্তারা। এদিন বিক্ষোভ চলাকালীন তারা জানান, রংপুর এমভি স্কুলের শিক্ষক মুজিবুর রহমান বড়ভূইয়া একজন বিতর্কিত শিক্ষক, বহু দুর্নীতিতে তিনি জড়িত রয়েছেন বলে জানান তারা। তাই উধারপন এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে তাকে নিযুক্তি দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই শিক্ষক মুজিবুর রহমান বড়ভূইয়ার পরিবর্তে অন্য শিক্ষককে নিযুক্তিকরণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে তারা পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেন। মহিলা সমিতি, জাগরণ মহিলা সমিতি থেকে আইসি হসপিটাল রোড, শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। আইয়া আজকে দেখতেছি পরিবেশটা এত সুন্দর পরিবেশ। আজকে আমি উদারবন্দেরই মানুষ, ডিএন স্কুলের স্টুডেন্ট। আমি দেখছি ছোটার থেকে বেশিটারে কোনো অকাজে কুকাজে নাই। আজকে এই সুন্দর পরিবেশে শুনতেছি এক ভদ্রলোক রংপুর স্কুলের মাস্টার, হেডমাস্টার, তাই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। কিন্তু আমরা এটা চাই না যে তাই এখানে আইতা, ওইটাই আপনারা কাছে আমি সরকারের কাছে আমরা এটাই চারিত্রিক বিষয়ে অনেক কিছু কেস আছে, অনেকটা কেস আছে, দুইটা কেস তো আমরা জানি আছে। সুতরাং আমরা এই এই সুন্দর পরিবেশের মধ্যে তাঁদের আইতে আমরা চাই না। গুটি গুটি পায়ে 52তম বর্ষে পা রাখছে জানিগঞ্জ কালীপূজা কমিটি। এই বছরের কমিটির কালীপূজোর পূজোর থিম সতীর দেহত্যাগ ও দক্ষ যজ্ঞ, পাশাপাশি 52তম বর্ষ উপলক্ষে একটি থিম সং তৈরিরও পরিকল্পনা রয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে কমিটির সভাপতি রাজুপাল, উপদেষ্টা নন্দদুলাল সাহা, জয় বর্দিয়া, সম্পাদক নিতাই পাল, ক্ষিতিশ পালরা একথা জানান। তারা জানান, জানিগঞ্জ কালীপূজা কমিটি এবার 52 বছরে পদার্পণ করেছে। সোমবার সন্ধ্যায় শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ পুজোর উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাংসদ ডক্টর রাজদীপ রায়, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো প্রমুখ। পুজোর থিম দক্ষ যজ্ঞ ও সতীর দেহত্যাগ। আগরতলার কমল দাসের শিবম নাট্য গোষ্ঠী 20 মিনিটের এই কাহিনীর মঞ্চস্থ করবেন। সন্ধ্যা 7টা থেকে প্রদর্শনী শুরু হবে। এছাড়া 35 ফুট উচ্চতার আলোর তোরণ সহ কাল্পনিক মণ্ডপ থাকবে। এবছরের কমিটির প্রতিমা নির্মাণ করেছেন সুবল পাল। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও জানান কর্মকর্তারা। জানিগঞ্জের যে আলোর বন্যা, এতে দেখবেন আছে গেট দুটো, বিশাল গেট, 35 ফুট হাইট আলোর গেট। একটা হলো জানিগঞ্জ এবং দেওয়ানজি বাজারের সংযোগস্থলে, দ্বিতীয়টি হচ্ছে জানিগঞ্জ এবং তুলাপট্টির সংযোগস্থলে। আর এলইডি এক্সেল থাকবে পুরো রোড ক্রসিং, এবং মণ্ডপ আমরা কাল্পনিক মন্দির করছি। আর আমাদের বিশেষ অতিথি যারা আসবেন তারা হচ্ছেন আমন্ত্রিত অতিথি মিশনের মহারাজজি বৈকুণ্ঠানন্দজির মহারাজ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এমপি রাজদীপ রায়, প্রাক্তন সাংসদ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, বাবুল হুর ডিএসএ প্রেসিডেন্ট, তমাল বণিক চেয়ারম্যান প্রাক্তন মিউনিসিপ্যালিটি বোর্ড, আমাদের বিশিষ্ট আসামের মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য। দীর্ঘদিন থেকে উধারপন সমবায় সমিতির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসায় অবশেষে বিভাগীয় তরফে সমবায় সমিতিকে ট্যাগ করে শিলচর হোলসেল কোঅপারেটিভের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। বিষয়টি নিয়ে শিলচর হোলসেল কোঅপারেটিভের সচিব হেমন্ত পুরকায়স্থের কাছে জানতে চাইলে তিনি জানান, উধারপন সমবায়কে শিলচর হোলসেল কোঅপারেটিভের সাথে ট্যাগ করার বিষয়টি সম্প্রতি বিভাগীয় তরফে এক চিঠির মাধ্যমে তাদেরকে জানানো হয়। উধারপন
সমবায় সমিতির গজাউনে থাকা পিএমজিকেওয়াই এর সেপ্টেম্বর মাসের চাল, আটা, জুন, জুলাই ও আগস্ট মাসের মিড ডে মিলের চাল এবং আইসিডিএস এর চাল ডিলারদের মধ্যে বণ্টন করতে লিখিত নির্দেশ দিয়েছেন বিভাগীয় পরিদর্শক রামকমল শর্মা। বিভাগীয় পরিদর্শকের নির্দেশে তিনি উধারবন সমবায় সমিতির গঠন থেকে এই চালগুলো বণ্টন করেছেন। তবে অক্টোবর মাসের চাল শিলচর হোলসেল কোঅপারেটিভ থেকে বণ্টন করা হবে। এদিকে সেপ্টেম্বর মাসের পিএমজিকেওয়াই এর চাল গ্রাহকদের মাথাপিছু 4 কিলো 694 গ্রাম করে বণ্টন করা হবে বলে জানান তিনি। তবে কি কারণে উধারবন সমবায় সমিতিকে ট্যাগ করা হলো এ বিষয়ে জানতে চাইলে সরবরাহ বিভাগের পরিদর্শক রামকমল শর্মা জানান, বিভাগীয় নীতি নিয়ম লঙ্ঘনের দরুন উধারবন সমবায় সমিতির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে উধারবন সমবায় সমিতির চেয়ারম্যান সাইফুল হক বড়ভুইয়া সমবায় সমিতিতে কোনো প্রকার দুর্নীতি করা হয়নি বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন তিনি। সাপ্লাই ডিপার্টমেন্টে আমি রিকোয়েস্ট করছিলাম আর কি, যেহেতু আমার এখানে যদি শিলচার যদি এগুলো থাকতো তাহলে আমার লাগে সুবিধা হইতো। আমরা তো কাজ করতে লাগে প্র্যাকটিক্যালি দেখুন, আর তখন উদারবন্দের কিছু পিএমজিকেওয়াই সেপ্টেম্বরের মালটা উঠানো হয়েছিল এখানেও একটা পোর্শন আছে, আর আগের কিছু জুন অ্যান্ড জুলাইয়ের সম্পূর্ণ মাল উঠছিল না, এইগুলা মাল কিছু এখানে স্টক আছে। তখন আমার এইটা এরিয়া ইন্সপেক্টর যে রাজকমল শর্মা তাইন আমার হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমার একটা মেসেজ দিয়েছেন যে সেপ্টেম্বর 2022-এর যে পিএমজিকেওয়াই রাইস যেটা আছে এটা ডিস্ট্রিবিউট করার লাগি এজ পার অ্যালটমেন্ট তাইন দিয়েছেন, আমার তান সাইন করা আছে কপি, এই অনুযায়ী আমি ডিস্ট্রিবিউট করতেছি। এবং আটা এবং এমডিএম হইল জুন জুলাই অগাস্ট, আর হইল আইসিডিএসের ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড সেকেন্ড পার্ট এই মালটা এখানে আছে এখন এই উদারবন কোঅপারেটিভ গোডাউনের মধ্যে আছে, এই মালটা ডিস্ট্রিবিউট করার লাগে আমার অর্ডার দেওয়া হয়েছে এবং লিখিতভাবে ট্যাঙ্ক হয়েছে, এই অনুযায়ী আমি কাজটা করিয়া দিই। এবং এই কাজ করতে গিয়ে আমি উদারবন ডিলার্সরে আমি ধন্যবাদ জানাই যে তারা যে সুন্দরভাবে আইয়া আমার লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ উদ্যোগে আলোর উৎসব উপলক্ষে শতাধিক জনগণের মধ্যে মাটির প্রদীপ তুলে দেন যৌথ সংস্থার কর্মকর্তারা। মূলত চাইনিজ বৈদ্যুতিন বাতিকে বর্জন করে মাটির প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালন করতে এই অভিনব উদ্যোগ নেন যৌথ সংস্থার কর্মকর্তারা। শনিবার শিলচর মালিনীবিল স্থিত আদর্শ যুব সমাজ ক্লাবে যৌথ সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে এলাকার প্রায় শতাধিক জনগণের মধ্যে মাটির প্রদীপ তুলে দেন। এতে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন আদর্শ যুব সমাজ ক্লাবের সভানেত্রী তথা সমাজসেবিকা দীপা দাশগুপ্ত। এদিনের প্রদীপ বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ভার্গব প্রতিম চৌধুরী, লায়ন সৌমিত্র ভট্টাচার্য, লায়ন বাসুদেব ভট্টাচার্য, লায়ন ভাস্কর দাস, রাজমোহন দাস প্রমুখ। ক্লাব অফ শিলচর সিগনেচার এবং লিও সিগনেচারের পক্ষ থেকে আমরা জানি আলোর উৎসব দীপাবলি, সেই উৎসবকে সামনে রেখে আমরা সবাই আমরা নিজেদেরকে নিয়ে যাদের বিল্ডিং আছে সবাই আমরা আলোকসজ্জা করি, কিন্তু কিছু কিছু পরিবার থেকে যায় ওদের খুব কষ্ট হয়, মাটির প্রদীপ কিনাও ওদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। আমরা আমাদের অবস্থার বিবেচনা করে আমরা আজকে ওদের কাছে এসে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের একার সৌন্দর্য সৌন্দর্য নয়, আমরা সবাইকে নিয়ে আমরা আনন্দ করব, সৌন্দর্যতা বজায় রাখব এই আলোর উৎসবে। আমরা আজকে সিগনেচারের পক্ষ থেকে আমরা আদর্শ যুব কল্যাণ ক্লাবের ব্যবস্থাপনা আমরা এখানে করতে এসেছি। আমরা আশা করি এই উৎসব সবার জীবনে আনন্দ খুশি নিয়ে আসুক এবং আগামীতে আমরা এভাবে পাশে থাকব, আমাদের বিশ্বাস আপনারাও আমাদের পাশে থাকবেন, আমরা আগামীতে এইটুকু কাজ করে যাব। আমরা আজকে ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু পরিবারকে আমরা মাটির প্রদীপ এবং যা 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 জিনিস লাগে আমরা দিয়ে ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সব কিছু বেশি করে করা সম্ভব হয় না, কিন্তু যতটুকু করেছি ওদের কিছু পরিবারকে আমরা ওদের পাশে পেয়েছি। আমরা আমাদের যে আলোর উৎসবকে আমরা সবাই মিলে একটা করে আমরা প্রদীপ জ্বালাবো ঠাকুরের কাছে, মা কালীর কাছে এই প্রার্থনা করছি সবার জীবনে আনন্দ হাসি ফুটিয়ে উঠুক। সোনাইর উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আল্লাহি ওয়াল্লাহ সাল্লামের জীবনাদর্শ নিয়ে শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশিষ্ট জনেরা মোহাম্মদ নবীর জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, সোনার বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু, শিলচর জিসি কলেজের অধ্যাপক সমর্পণ নাথ, অবসরপ্রাপ্ত জেলা শাসক আইএএস লুৎফুর রহমানের পৌরোহিত্যে হজরত মোহাম্মদের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, গবেষক তথা শিক্ষাবিদ সঞ্জীব দেব লস্কর, সবুজ মিনার পত্রিকার সম্পাদক মৌলানা আজিজুল হক, সোনাই এপিজে সায়েন্স কলেজের এমডি মুফতি আওলাদ হোসেন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন প্রাক্তন আয়োজক কমিটির পক্ষে অধ্যক্ষ ফৈজুর রহমান মজুমদার। এরপর কোরআনে শরীফ থেকে আয়াত পাঠ করেন বাংলায় অনুবাদ করে মৌলানা আজমল হোসেন। বিশ্বের সমস্ত মুসলিম আল্লাহর একেশ্বরবাদে বিশ্বাস করে, সমস্ত পূর্বাপর যারা রসুল এসছেন তাদেরকে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাগণের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করে, নবী মুহাম্মদকে তার শেষ নবী বলে স্বীকার করে, এটি হচ্ছে তার ইমানের অঙ্গ। মুসলমান সমাজের মধ্যে অনেক ফিরকা আছে, অনেক উপসম্প্রদায় আছে, কিন্তু সবাই ইমানের ব্যাপারে একমত, আর এটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। ইসলামের মূল মন্ত্রকে ধারণ করে মুমিনরা কিরকম জীবনে অগ্রসর হবে, এই পৃথিবীতে দুনিয়াতে এবং আখেরাতে তার জীবন কিরকম পরিচালিত হবে, তার জন্য যে ইসলামে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যে ব্যবস্থার উল্লেখ করা হয়েছে, তাকে আমরা বলি শরিয়ত। আর এই শরিয়তের মধ্যে পবিত্র কোরআন, সহিহ হাদিস, সুন্নাহ তা অন্তর্ভুক্ত, আর তার সঙ্গে জুড়ে আছে তার ব্যাখ্যা মানে। দীর্ঘ ১৯ বছর পর ফের রামকৃষ্ণনগর সার্কেল অফিসে অনুষ্ঠিত হতে চলেছে কালীপুজো। শুক্রবার সাংবাদিকদের সামনে কালীপুজো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা। তিনি জানান, দিন কয়েক আগে রামকৃষ্ণনগর সার্কেল অফিসে কালীপুজো ও দীপাবলি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সার্কেল কার্যালয় প্রাঙ্গণে কালীপুজো উদযাপন করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার অর্থাৎ ২৪ তারিখ কার্যালয় প্রাঙ্গণে কালীপুজো উদযাপনের পাশাপাশি ২৮ তারিখ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই সকলকে এই কালীপুজো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য সকলের সহযোগিতার কামনা করেন তিনি। যেনেকে আমাৰ যেতিয়া পূজা অনুষ্ঠান কৰিব, বিভিন্ন জায়গাত কালী পূজা অনুষ্ঠান হ'ব, তাত পেণ্ডেল বিলাকত অকণমান তেওঁলোকে ছেফটি কনচাৰ্ণ খিনি চাব লাগিব আৰু ভলেণ্টিয়াৰ সাফিচিয়েণ্ট হ'ব লাগিব, আৰু আমাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা তেওঁলোকে পাৰ্মিশ্যন এটা ল'ব লাগিব। আৰু লগতে এইবাৰ যিহেতু যোৱা দুই বছৰ কৰোণা মহামাৰীৰ কাৰণতে খুব ডাঙৰ কিবা তেনেকে পূজা হোৱা নাছিলে, এইবাৰ বিশেষ তেনে রেস্ট্রিকশন নাই, সেইকাৰণে মই আশা ৰাখিছোঁ যে পূজা এইবাৰ খুব ধুনীয়াকে ভালকে হ'ব। আৰু লগতে সেই মিটিঙতে সেইদিনাখন যিহেতু প্ৰত্যেক ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ আৰ কে নগৰৰ ডিপাৰ্টমেণ্ট আছিলে, তেওঁলোকে এটা ৰিজলিউশ্যন ক'লে বা প্ৰস্তাৱ দিছিলে আমাক যে আমাৰ চবে মিলি কিনি এবাৰ এটা পূজা আমাৰ ইয়াত চাৰ্কুলৰ কেম্পাছত কৰিবলৈ। আমাৰ ইয়াতে কালী পূজা আমাৰ ইয়াতে চাৰ্কুল অফিচৰ কেম্পাছতে, আমাৰ চাৰ্কল, আমাৰ পুলিচ প্ৰশাসন আৰু আমাৰ PWD, ইৰিগেশ্যন, বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট চবে মিলি কিনি, আৰ কে নগৰৰ যিমান ডিপাৰ্টমেণ্ট আছে চবে মিলি কিনি এটা পূজা অনুষ্ঠান কৰা হৈছে। এই পূজাৰ জন আমাৰ কালী পূজা জানো আমি যে ২৪ তাৰিখে হ'ব, আৰু তাৰে লগে লগে এটা সাংস্কৃতিক অনুষ্ঠানো কৰাৰ আমি লক্ষ্য লৈছোঁ, ২৮ তাৰিখে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কৰাৰ। বরঘোলা বিধানসভা কেন্দ্রের বাসটিলা গ্রামে ২৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সরব হলেন স্থানীয় জনগণ সহ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকরা। শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তারা অভিযোগের সুরে জানান, ১৪ ফাইন্যান্সের অধীনে ২০১৯-২০ অর্থবছরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। সরকারের তরফ থেকে ওই কেন্দ্রটির নির্মাণ কাজের জন্য প্রায় ৪ লক্ষ
83,000 টাকা বরাদ্দ করা হলে হাতিছড়া জিপি সভাপতি উমা ভূমিত সহ সম্পাদিকা সঙ্গীতা পাল এবং ওয়ার্ড মেম্বার নিভা শুক্ল বৈদ্যুরা অত্যন্ত নিম্নমানের কাজ করে টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন তারা। এমনকি চার বছর আগে কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হলেও আজ অবধি সেই কাজ সম্পন্ন হয়নি। সরকারের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে তাও জনসাধারণকে জানাননি জিপি সভাপতি সহ সম্পাদিকা ও ওয়ার্ড মেম্বাররা। তাই বিষয়টি সঠিক তদন্তের জন্য সংবাদ মাধ্যমের মারফতে সরকারের কাছে দাবি জানান তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জিরিঘাটে বলেরো থেকে ব্যাপক পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার, আটক এক। সোনবিল দেবধার এলাকা থেকে বৃহৎ আকারের কচ্ছপ উদ্ধার। সাত সকালে হাইলাকান্দিতে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।